হ্যালো ফ্রেন্ডস, বাইরে রান্না করে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি আলু মুরগি ছোলার রেসিপি শেয়ার করব। ভাবছেন আলু মুরগি ছোলার রেসিপিটা শেয়ার করার কী আছে, তো আমরা সবাই পারি, ঠিক কথা, কিন্তু আমি যেভাবে বাড়িতে বানিয়ে থাকি সেই রেসিপিটি আমি শেয়ার করব। যারা নতুন শিখছে, আশা করছি আমার আজকের রেসিপি এবং সাথে একটা টিপস তাদের হয়তো একটু উপকারে লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা দেখে নিই কীভাবে আমি এই আলু মুরগির ঝোল বাড়িতে বানিয়ে থাকি। এখানে আমি 500 চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এটাকে আমি একটু ম্যারিনেট করে নেবো। আগে ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো, দুটো আমি একসাথে মিশিয়ে দিয়ে দিলাম, হাফ চামচ করে আছে দুটোই। আর এখানে আমি দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে, বড় দু চামচ গ্রেট করা পেঁপে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। পেঁপেটা দেওয়ার একটাই কারণ, পেঁপেটা দিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কিন্তু সমস্ত একসাথে সব ভালোভাবে আমি এটা মাখিয়ে নেবো। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো। যারা প্রথম রান্না শিখছেন বা যাদের মাংস রান্না করতে গেলে সিদ্ধ হয় না খুব সহজে, তারা কিন্তু এভাবে পেঁপে গ্রেট করে দিতে পারে। তাতে কিন্তু মানে চিকেনটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি খুব ভালো সিদ্ধ হয় আর গ্রেভিটাও খুব সুন্দর হয়। বাড়িতে একবার এইভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। এবার আমরা রান্নাটা শুরু করব। এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এখানে নুন হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে কিন্তু বেশ লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু দুটো পিট বেশ লাল করে ভেজে নিয়েছি আমি, তাই আলুগুলোকে একটা পেটে তুলে নেব। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা কুচি করে কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আগে এখানে একটু সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা একটু জলতে যাবে না আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা লাল লাল চড়া চলে এসছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি চিকেনটা। দিয়ে একটু হাই ফ্লেমে আমি এটাকে মিনিট পাঁচে ভালো করে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে আমি একটু হাই ফ্লেমে 5 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটা বাটা মশলা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7 থেকে 8টা রসুনের কোয়া আর বড় একটা আদার টুকরো, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে একসাথে এটা আমি শিলে বেটে নিয়েছি, মিক্সিতে বাটিনি এটা শিলে বেটে নিয়েছি। নিয়ে সমস্ত মশলাটা এবারে এই চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। গুঁড়ো মশলা দিয়ে আমরা সবসময় রান্না করি, এইভাবে মশলা বেটে রান্না করলে তার স্বাদ কিন্তু একদম আলাদা আসে, খেতে খুব ভালো লাগে। আমি সমস্ত মশলাগুলোকে একসাথে বেটে নিয়েছি, এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো চিকেনের মধ্যে। মিশিয়ে দিয়েছি, এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেবো। আগে 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মানে মাংস থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, সাইডে নিয়ে যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে এই অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো কুচি, হালকাটা আবার একটু নেড়ে দেবো। আলুটাকে দিয়ে আলুটার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে আমি আরও ঢাকা চাপা দিই আবারও 5-6 মিনিট এটাকে রান্না করবো, যাতে আলুগুলোর মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় এবং আলুগুলো ভালোভাবে
সিদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, একটু নাড়িয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে গরম জল দিচ্ছি, সবসময় গরম জল দেবেন, যতটা গ্রেভি পছন্দ করবে সেই হিসেবে জল দেবে। এবার ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেবো, দিয়ে 5 মিনিট একে আমি এবার ঢাকা ছাড়াই ঝোলটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঝোলটা আমাদের ফুটে ঘন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার আগে আমি এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ মতো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো এবার মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট, যাতে গরম মশলার গন্ধটা এই ঝোলের মধ্যে ভালোভাবে থেকে যায়। তারপর এটাকে আমি সার্ভ করব। চিকেন কারি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।